হচ্ছে। রাজধানীর ওয়ারি থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, আমরা বলছিলাম যে এসএসসি পরীক্ষা চলছে এবং একই সঙ্গে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পরীক্ষা শেষ হবে। সকাল থেকেই তীব্র যানজট, অফিসগামী যারা মানুষ রয়েছেন তারা এবং একই সঙ্গে পরীক্ষার্থীরা, এখন আসলে বর্তমানে সড়কের অবস্থাটা কীরকম আমাদেরকে বিস্তারিত জানাবেন। তন্ময়, কিছুক্ষণ আগেই আপনাকে দেখাচ্ছিলাম যে আসলে সকাল ১০টা থেকেই কিন্তু এই যানজট শুরু হয়েছে এবং স্বাভাবিকভাবেই ওয়ারি থেকে গুলিস্তানের যে সংযুক্ত রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু সবসময়ই এই চিত্র দেখা যায় যে তীব্র যানজট থাকে, কিন্তু আজকের যানজটের ভয়াবহতা কিন্তু অনেকটাই বেশি। এবং আপনি যেটি বলছিলেন যে এসএসসি পরীক্ষার শুরু হওয়ার কারণে কিন্তু যানজট আরেকটু বেড়েছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু ওয়ারি থেকে গুলিস্তানের সড়ক ব্যস্ত থাকে। এবং আপনাকে আমি দেখাচ্ছি ওয়ারির গুলিস্তানের সংযুক্ত রাস্তার ফ্লাইওভারের নিচের রাস্তাটি, ফ্লাইওভারের উপরের রাস্তাটিও কিন্তু ঠিক তেমনভাবেই যানজটে, কিন্তু গভীর ভয়ঙ্কর যানজটে আটকে রয়েছে। এবং যেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ৪০ মিনিট লাগে সেখানে কিন্তু প্রায় ২ থেকে আড়াই ঘন্টা লাগছে। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলে জেনেছি এবং তারা কিন্তু প্রত্যেকেই অনেক ভোগান্তির মধ্যে আছে এবং অফিসগামী লোকজন রয়েছে যারা সময় মতো অফিসে পৌঁছতে পারবেন কি না সেই নিয়ে শঙ্কায় রয়েছেন এবং কেউ কেউ বাস রিক্সা থেকে নেমে হেঁটেই রওনা দিচ্ছেন তন্ময়। এবং চেনা রূপে ফিরতে শুরু করেছে ঢাকা, কারণ ঈদের দীর্ঘ ছুটির পরে যাত্রীরা ফিরছে এবং তার মধ্যে মাঝে সোমবার দিন পহেলা মের যে ছুটিটা রয়েছে সেটার পরে কিন্তু আজই সবাই কিন্তু ঢাকায় ফিরছে। এবং সরকারি ছুটি থাকায় কিন্তু অনেকেই ঈদের ছুটি শেষ করে আজ ঢাকায় ফিরছে। তো আমরা যেহেতু গুলিস্তানে রয়েছি সেই ক্ষেত্রে সাইদাবাদ থেকে যারা আসছেন, সাইদাবাদ বাস স্ট্যান্ড থেকে যারা গুলিস্তান যাচ্ছেন এবং মতিঝিলের, আমরা ট্রাফিক পুলিশের সাথে কথা বলে জেনেছি মতিঝিলে রাস্তা কাটার জন্যও কিন্তু আরেকটু যানজটের সৃষ্টি হয়েছে। এবং ট্রাফিক পুলিশের সাথে কথা বলে জানা গেছে, ট্রাফিক পুলিশ বলছেন যে যানজট এড়ানোর জন্য ব্যবস্থাপনা থাকলেও সাধারণ মানুষের অসচেতনতার কারণে কিন্তু যানজটের তৈরি হচ্ছে। তাই ট্রাফিক পুলিশ এবং যারা দায়িত্বরত রয়েছেন ট্রাফিক পুলিশ বলছেন যে সাধারণ মানুষ যদি সচেতন হন তাহলে যানজট কমানো যাবে বলে মনে করছেন তারা। এই ছিল এখান থেকে সর্বশেষ তন্ময়। এসএসসি পরীক্ষা এবং ছুটির পর আসলে কর্মদিবস, সেই দুটি বিষয়কে কেন্দ্র করে কিন্তু রাজধানীর যে সড়ক মহাসড়কগুলো রয়েছে সেখানে তীব্র যানজট রয়েছে এবং